শ্যামলিমা প্রান্ত আর প্রাকৃতিক রূপ বৈচিত্র্যে অপরূপ রূপবতী বাংলাদেশের পরিচিতি রূপসী বাংলা নামেই বিশ্বমানচিত্রে। শুধু প্রাকৃতিক সৌন্দর্যে নয়, কৃষি অর্থনীতিতেও এগিয়ে চলেছে আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে। সেই ধারাবাহিকতায় সরকারের একটি বাড়ি একটি খামার প্রকল্পের সাথে সম্পৃক্ততা ঘোষণা করেছে অ্যারোলাইট বায়োগ্যাস লিমিটেড। গত দুই বছর যাবৎ দেশের বিভিন্ন স্থানে স্বল্প মূল্যে বায়োগ্যাস স্থাপন করে প্রান্তিক কৃষকদের সাথে কাজ করে যাচ্ছে অ্যারোলাইট বায়োগ্যাস লিমিটেড। তাদের উদ্দেশ্য বায়োগ্যাস উৎপাদন করে দেশের বৃক্ষ নিধন বন্ধ করা এবং পরিবেশ সুরক্ষায় কার্যকর ভূমিকা রাখা। পাশাপাশি দেশের প্রত্যন্ত অঞ্চলে একেবারে গ্রাম পর্যায়ে একটি বাড়ি একটি খামার প্রকল্প বাস্তবায়ন করতে সরকারের সাথে কাজ করে যাওয়া। আর সেই লক্ষ্যে অ্যারোলাইট বায়োগ্যাস লিমিটেড গ্রাম পর্যায়ে প্রতিটি বাড়িতে পশুপালন বাড়ানোর জন্য গরু ক্রয় করার সুযোগ করে দিচ্ছে সুদমুক্ত ঋণ প্রদান করে। শুধু তাই নয়, গরুর গোবর কিনে নিচ্ছে ঝুড়ি প্রতি 50 টাকা হারে। তাতে করে পশুপালনকারী একটি বাড়ি একটি খামারের মালিক গোবর বিক্রয় করে দুই বছরের মধ্যে শোধ করতে পারবেন ঋণের টাকা। প্রতিষ্ঠানটি গোবর থেকে বায়োগ্যাস উৎপাদন করে গ্রামের কৃষকদের গ্যাসে রান্নার ব্যবস্থাও করে দিচ্ছে। অন্যদিকে গ্যাসবিহীন গোবর প্রক্রিয়াজাতের মাধ্যমে জৈব সার উৎপাদন করে কৃষকদের মাঝে খুবই অল্প মূল্যে বিক্রয় করে, ফলে কৃষক জৈব সার পাচ্ছে ফসলের জমিতে ব্যবহার করার জন্য। আর সেই কারণেই কৃষক হবেন সবচেয়ে লাভবান। দেশকে দারিদ্র্যমুক্ত করতে, গ্রামের বেকার বা খেটে খাওয়া মানুষের ভাগ্যের পরিবর্তন করতে একটি বাড়ি একটি খামার প্রকল্প বাস্তবায়নের বিকল্প নেই। শুধু তাই নয়, একটি বাড়ি একটি খামার প্রতিষ্ঠা করে গ্রামের হতদরিদ্র মানুষেরা তাদের ভাগ্যের পরিবর্তন ঘটাতে সক্ষম হবে। সরকারের এই একটি বাড়ি একটি খামার প্রকল্প বাস্তবায়ন করার লক্ষ্যে কৃষকদের মাঝে সুদমুক্ত অর্থ সহায়তা প্রদান করতে সরকারের পাশাপাশি অ্যারোলাইট বায়োগ্যাস লিমিটেডের মতো কৃষি বান্ধব কিছু প্রতিষ্ঠানকে এগিয়ে আসতে হবে, যাতে করে একটি বাড়ি একটি খামার প্রতিষ্ঠা করে হতদরিদ্র মানুষেরা নিজেদের ভাগ্যের পরিবর্তন ঘটিয়ে দেশের অর্থনীতির চাকাকে আরো গতিশীল করতে পারে। অ্যারোলাইট বায়োগ্যাস লিমিটেডের সকল কর্মকাণ্ড বাংলা ভিশনে তুলে ধরা হয়। বাংলা ভিশনের এক সাক্ষাৎকারে অ্যারোলাইট বায়োগ্যাস লিমিটেডের প্রধান নির্বাহী জনাব ডক্টর ফজলুল হক সাজ্জাদ ও সরকারের একটি বাড়ি একটি খামার প্রকল্পের প্রজেক্ট ডাইরেক্টর জনাব প্রশান্ত কুমার রায় উপস্থিত হন। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দারিদ্র বিমোচনে একটি বাড়ি একটি খামার প্রকল্পের মাধ্যমে 25 লক্ষ মানুষের দারিদ্র বিমোচন করেছেন। তা দেখে অ্যারোলাইট আইসিটি এডুকেশন এর প্রধান নির্বাহী বায়োগ্যাস প্ল্যান্টের মাধ্যমে বৃক্ষ নিধন রোধকল্পে রান্নার কাজে চুলায় বায়োগ্যাস সংযোজনের বিশেষ ব্যবস্থা করেন। তিনি বেশ কয়েকটি স্থানে বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপন করে স্থানীয়দের মাঝে প্রশংসিত হন। তিনি মনে করেন, যে সমস্ত অঞ্চলে গ্যাস পৌঁছানো সম্ভব হয়নি সেসব অঞ্চলের খামারিগণ সমবায় ভিত্তিতে গোবর আবর্জনা সংগ্রহ করলে স্বল্প মূল্যে রান্নার কাজে বায়োগ্যাস ব্যবহার করা সম্ভব। এজন্য তিনি সরকারি সংশ্লিষ্টদের আর্থিক সহযোগিতা কামনা করেন। জনাব ফজলুল হক সাজ্জাদ মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার একটি বাড়ি একটি খামার প্রকল্পের খামারিদের মাঝে রান্নার কাজে ও আলো জ্বালানোর কাজে ব্যবহারের জন্য সকলকে উদ্বুদ্ধ করার চেষ্টা করেন। এ ব্যাপারে একটি বাড়ি একটি খামার প্রকল্পের পরিচালক ডক্টর প্রশান্ত কুমার রায়ের দৃষ্টি আকর্ষণ করেন। জনাব ফজলুল হক সাজ্জাদ তার বায়োগ্যাসের অন্যান্য সহকর্মী ও প্রকৌশলীদের নিয়ে তার গ্রাহকদের সুবিধা অসুবিধা নিজ কানে শোনেন এবং তা তাৎক্ষণিক সমাধানের নির্দেশ দেন। তিনি মনে করেন, সরকারি উদ্যোগ পেলে জৈব সার ও বায়োগ্যাসে একটি আমূল পরিবর্তন আনা সম্ভব। বায়োগ্যাস সিলিন্ডারে ভরে বিভিন্ন স্থানে ব্যবহার করা যেমন নিরাপদ, দামে সাশ্রয়ী, তেমনি পরিবেশ বান্ধব। জনাব ফজলুল হক সাজ্জাদ প্রতি মাসে
একবার অন্তত বায়োগ্যাস প্ল্যান্টগুলো পরিদর্শন করেন। এ সময় তিনি প্ল্যান্টের সুবিধা অসুবিধা জানেন ও সমস্যা সমাধান করেন। কৃষিক্ষেত্রে জৈব সারের গুরুত্ব অনেক। বায়োগ্যাস প্ল্যান্ট থেকে প্রচুর পরিমাণে জৈব সার পাওয়া যায়। জনাব ফজলুল হক সাজ্জাদ সারগুলো প্ল্যান্ট মালিকদের কাছ থেকে ক্রয় করেন। অধিকাংশ সময় তিনি নিজেই হঠাৎ করে সারের জমিনে পরীক্ষা করে দেখেন সারের গুণাগুণ ঠিক আছে কিনা। অ্যারোলাইট বায়োগ্যাসের জৈব সার ব্যবহারে কৃষকদের মুখে আজ হাসি ফুটেছে। জৈব সার ব্যবহারে যে কৃষকরা সত্যি উপকৃত হয়েছে চলুন তা দেখে আসি। ভাই আপনার নাম কি? আপনার নাম কি ভাই? আব্দুল আজিজ। আব্দুল আজিজ ভাই আপনি? আমার নাম হাফিজুল ইসলাম। আমরা আজকে এসেছি বিভিন্ন জায়গাতে আমাদের কৃষক ভাইদেরকে নিয়ে, জৈব সার ব্যবহার করছেন না রাসায়নিক সার ব্যবহার করছেন, কিংবা কোন সারটা ভালো বলে আপনি মনে করছেন? জৈব সার ভালো বলে আপনি মনে করছেন? জৈব সারের তুলনায় কিন্তু কোনো সারই নেই। জৈব সারের তুলনায় কোনো সার নাই? কোনো সারই নেই। আপনারা কি এর আগে জৈব সারই তো ব্যবহার করছেন? তো অ্যারোলাইন বায়োগ্যাস লিমিটেডের যে জৈব সারগুলো আছে তা ব্যবহার করে আপনারা উপকৃত হচ্ছেন? আচ্ছা, তো আপনি কি অন্যান্য কৃষক ভাইদের সাথে আলোচনা করেছেন যে রাসায়নিক সারের চাইতে জৈব সার ভালো, এগুলো কি আলোচনা করতে পারছেন? দাদনের পরে সার দেয় ওই লোভে তারা সার? ওই লোভে সার? তবে সরকার যদি 150-200 টাকা বস্তায় সার দেয় তাহলে সেই সার গুলো আপনারা শীর্ষ পর্যায়ের একটি প্রতিনিধি দল একটি বাড়ি একটি খামার প্রকল্পের গাজীপুর কাপাসিয়া অঞ্চলের উপজেলা কোঅর্ডিনেটর জনাব ইলোরা ইয়াসমিনের নেতৃত্বে প্রকল্প অঞ্চল ঘুরে দেখেন। জনাব ইলোরা বলেন, দারিদ্র বিমোচনে একটি বাড়ি একটি খামার প্রকল্পের খামারিদের মাঝে বায়োগ্যাস সংযোগ দিয়ে কৃষকদের নিকট থেকে গোবর ক্রয় করে অ্যারোলাইট বায়োগ্যাস লিমিটেড কর্তৃক অসাধারণ একটি কাজ করে চলেছে। তিনি তার প্রকল্প এলাকায় বায়োগ্যাস প্ল্যান্টগুলো ঘুরে দেখান এবং সমস্যা সমাধানে বায়োগ্যাস কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন। অতি সম্প্রতি অ্যারোলাইট বায়োগ্যাস লিমিটেডের বিভিন্ন উপজেলা থেকে আগত প্রকৌশলী কর্মকর্তা কর্মচারীদের মাঝে এক মতবিনিময় সভা আয়োজিত হয়। সভায় সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী পরিচালক জনাব ফজলুল হক সাজ্জাদ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একটি বাড়ি একটি খামার প্রকল্পের পরিচালক ডক্টর প্রশান্ত কুমার রায়। পরিবেশ সুরক্ষায় বৃক্ষ নিধন বন্ধ করতে, বায়োগ্যাস প্ল্যান্ট নির্মাণ করে দারিদ্র বিমোচন করতে, জৈব সার উৎপাদন ও ব্যবহার করতে, কৃষিতে বিপ্লব বয়ে আনতে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আহ্বান সকলের নিকট পৌঁছে দেবার জন্য এদেশের সকল দেশপ্রেমিক নাগরিকের নিকট অনুরোধ জানানো হয়। অনুষ্ঠানটি লিপা সরকারের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা কলেজের সাবেক উপাধ্যক্ষ জনাব মোহাম্মদ আকবর হোসেন, বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রখ্যাত আইনজীবী ও বাংলাদেশ হিন্দু পরিষদের সাধারণ সম্পাদক বাবু অশোক কুমার সাহা। বক্তারা বাংলাদেশের কৃষিতে রাসায়নিক সারের অপব্যবহার রোধ করে গোবর বা জৈব সার ব্যবহার করতে, নিজ নিজ এলাকায় কৃষকদের আকৃষ্ট করতে অনুরোধ করেন। পশু সম্পদ বৃদ্ধিতে অ্যারোলাইট বায়োগ্যাস লিমিটেডের বিভিন্ন পদক্ষেপ, কৃষককে স্বনির্ভর করতে, কৃষকের নিকট থেকে গোবর ক্রয় করে কৃষকদের আর্থিক সচ্ছলতা আনতে, বিভিন্নমুখী উন্নয়নমূলক কর্মকাণ্ডের জন্য অ্যারোলাইট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানানো হয়। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার একটি বাড়ি একটি খামার প্রকল্পের মাধ্যমে হতদরিদ্র কৃষক কিভাবে আর্থিক সচ্ছলতা এনে দরিদ্রতাকে দূর করতে সক্ষম হয়েছে এ বিষয়ে অতিরিক্ত সচিব ডক্টর প্রশান্ত কুমার রায় মহোদয় সকলের নিকট তুলে ধরেন। দারিদ্র বিমোচনে একটি বাড়ি একটি খামারের সাথে সম্পৃক্ত হয়ে অ্যারোলাইট বায়োগ্যাস লিমিটেড কিভাবে মাঠ পর্যায়ে কাজ করে প্রত্যন্ত অঞ্চলে বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপন করে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি করেছে এ বিষয়ে ডক্টর প্রশান্ত বাবু সংশ্লিষ্ট সকলের নিকট প্রশ্ন রাখেন। প্রতিষ্ঠানটির কর্মকর্তাবৃন্দ তার বিভিন্ন প্রশ্নের জবাব প্রদান করেন। তারা জানান যে মাননীয় প্রধানমন্ত্রী বেকার জনগণকে উদ্যোক্তা হওয়ার আহ্বানে সাড়া দিয়ে অ্যারোলাইট বায়োগ্যাস লিমিটেড এর কর্মকাণ্ডে আকৃষ্ট হয়ে বহু তরুণ তরুণী বায়োগ্যাস প্রকল্পে কাজ করে স্বনির্ভরতা পেয়েছেন।
ডক্টর রায় বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের কথা সরকারি বেসরকারি সকল কর্মকর্তা কর্মচারী যেন নিজ নিজ অবস্থানে থেকে জনগণের মাঝে তুলে ধরেন। এ বিষয়ে শিক্ষক, ইমাম, এনজিও কর্মী ও ধর্মীয় নেতাদের দৃষ্টি আকর্ষণ করেন। প্রতিষ্ঠানটির সর্বস্তরের কর্মকর্তা তাকে জানান যে মাননীয় প্রধানমন্ত্রীর সুযোগ্য প্রকল্প পরিচালক হিসেবে যতদিন তিনি দায়িত্ব পালন করে যাবেন, ততদিন প্রত্যন্ত অঞ্চল সমৃদ্ধ হবে। গত 21 জুন 2016 তারিখে চাঁদপুর জেলা প্রশাসকের সেমিনার কক্ষে বায়োগ্যাসের উপর আলোচনা সভার আয়োজন করা হয়, যেখানে সভাপতিত্ব করেন অ্যারোলাইট বায়োগ্যাস লিমিটেডের MD জনাব ডক্টর ফজলুল হক সাজ্জাদ। প্রধান অতিথি ছিলেন চাঁদপুরের জেলা প্রশাসক। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক মহোদয়, বাংলাদেশ সায়েন্স ল্যাবরেটরি এর সাবেক পরিচালক জনাব শামসুল হক, আনসার GDP উন্নয়ন ব্যাংকের DGM জনাব মোহাম্মদ মাহবুবুর রহমান এবং চাঁদপুর জেলার সমস্ত উপজেলার প্রাণী সম্পদ কর্মকর্তা বৃন্দ ও কৃষি কর্মকর্তা বৃন্দ। অতি সম্প্রতি আনসার VGP উন্নয়ন ব্যাংকের 175তম বোর্ড সভার অনুমোদন ক্রমে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জনাব মোহাম্মদ শামসুল ইসলাম ও অ্যারোলাইট বায়োগ্যাস লিমিটেডের মধ্যে এক সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। উক্ত অনুষ্ঠানে আনসার ও VGP উন্নয়ন ব্যাংকের বিভিন্ন পদস্থ কর্মকর্তাদের মধ্যে ব্যাংকের DGM জনাব মোহাম্মদ মাহবুবুর রহমান উপস্থিত ছিলেন। চুক্তি অনুসারে আনসার VGP উন্নয়ন ব্যাংকের অর্থায়নে অ্যারোলাইট বায়োগ্যাস লিমিটেড কর্তৃপক্ষ সদস্যদের 19,600 টাকায় বায়োগ্যাস সরবরাহ করবেন। খামারিদের নিকট থেকে জৈব সার তৈরির জন্য গোবর বা স্লারি কিনে নেবেন, বিনামূল্যে বিভিন্ন প্রশিক্ষণ দেবেন, বিনামূল্যে ঘাসের বীজ সরবরাহ করবেন, প্রয়োজনে গরু মোটাতাজাকরণ, দুগ্ধ পালনে ব্যাংকের অর্থায়ন ও ঋণ পরিশোধের তদারকি করবেন। অ্যারোলাইট বায়োগ্যাস লিমিটেড কর্তৃপক্ষ বায়োগ্যাস ব্যবহারকারী খামারিদের গরু ক্রয়ে ঋণ বিতরণ ও ঋণ আদায় কর্মকাণ্ড সমন্বয় করেই দায়িত্ব শেষ করেন না, বরং গবাদি পশুর স্বাস্থ্য ঠিক রাখা, গাভীর দুধ সঠিকভাবে সংরক্ষণ করা, বিনামূল্যে ঘাসের বীজ বিতরণ করা, কৃত্রিম প্রজননের মাধ্যমে হাইব্রিড জাতের শঙ্করজাত গরু উৎপাদনে বিনামূল্যে খামারিদের প্রশিক্ষণ দেয়া কর্মকাণ্ড চলমান রয়েছে। গাভীর দুধ দোহানোর সনাতনী ব্যবস্থা দুধের পুষ্টিগুণ ও মান কিছুটা হ্রাস পেতে পারে, তাই অ্যারোলাইট বায়োগ্যাস কর্তৃপক্ষ দুধ দহন করার মেশিনারি খামারিদের মাঝে স্বল্পমূল্যে ক্ষেত্র বিশেষে বিনামূল্যে সরবরাহ করে আসছে। খামারিদের মাঝে বিজ্ঞানসম্মত উপায়ে গবাদি পশু লালন পালনের সচিত্র প্রতিবেদনের মাধ্যমে অ্যারোলাইট বায়োগ্যাস লিমিটেড কর্তৃপক্ষ যে দৃষ্টান্ত স্থাপন করেছে তা দেখে অনেক বেকার যুবক বেছে নিয়েছেন গবাদি পশু পালনের উত্তম ব্যবসা। অ্যারোলাইট বায়োগ্যাস লিমিটেড কর্তৃপক্ষের গৃহীত পদক্ষেপ দেখে উপজেলা কৃষি কর্মকর্তা ও উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা বৃন্দ ভূয়সী প্রশংসা করেন এবং কৃষি বান্ধব এ সকল কর্মকাণ্ডে সর্বাত্মক সহযোগিতা করবেন মর্মে আশ্বাস দেন। এ সকল কর্মকর্তাগণ মনে করেন অ্যারোলাইট বায়োগ্যাস লিমিটেডের কর্মকাণ্ড কৃষি ও প্রাণী সম্পদ বৃদ্ধিতে আমূল পরিবর্তন সাধিত হবে। অ্যারোলাইট বায়োগ্যাস লিমিটেড কর্তৃপক্ষ মনে করেন যত বেশি গরু তত বেশি জৈব সার, জৈব সারের ব্যাপক ব্যবহার বাম্পার ফলনের পূর্ব শর্ত। কৃষিবিজ্ঞানীদের মতে বাস্তুভিটা সংস্থানে বা ইকোলজিক্যাল ব্যালেন্স রক্ষা করতে অ্যারোলাইট বায়োগ্যাস লিমিটেড যে কাজ করে চলেছে তা সত্যি প্রশংসার দাবিদার। বৃক্ষরোপণ করতে অ্যারোলাইট বায়োগ্যাস লিমিটেড বিভিন্ন সময়ে বিভিন্ন সেমিনার করে জনগণকে গাছের উপকারিতা ব্যাখ্যা করে বৃক্ষরোপণে এক বিরল দৃষ্টান্ত স্থাপন করে চলেছে। বিনামূল্যে গাছের চারা প্রদান করে জনগণকে উদ্বুদ্ধ করেন যে দুটো বনজ গাছের চারা রোপণ করে উহার সংরক্ষণ ও পরিচর্যা করলে 10-15 বছর পর প্রতিটি গাছ অন্তত 15-20 হাজার টাকায় বিক্রয় করা সম্ভব। বাংলাদেশের বাস্তব প্রেক্ষাপটে দেখা যায় নিম্ন আয়ের মানুষ যারা কন্যা সন্তানের জনক তারা কন্যার বিয়ের সময় ব্যয় নির্বাহ করতে সর্বশান্ত হয়ে পড়ে। অ্যারোলাইট বায়োগ্যাস লিমিটেডের প্রধান নির্বাহী জনাব ফজলুল হক সাজ্জাদ এসব কন্যা সন্তানদের জনকদের বিনামূল্যে 4টি গাছের চারা ও রোপণ বাবদ 400 টাকা সহযোগিতা করে আসছেন। ধারণা করা হচ্ছে 10 বছরের মধ্যে এমন গাছের সংখ্যা 50 লক্ষ ছাড়িয়ে যাবে। গত 19 আগস্ট থেকে 21 আগস্ট পর্যন্ত অ্যারোলাইট বায়োগ্যাস লিমিটেডের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে কোম্পানির MD জনাব ডক্টর ফজলুল হক সাজ্জাদ
সিলেট বিভাগের বিভিন্ন জেলা শহরে বায়োগ্যাসের উপর সেমিনার করেন। মাধবপুরের উপজেলা পরিষদ মিলনায়তনে অ্যারোলাইট বায়োগ্যাস লিমিটেডের এমডি জনাব ডক্টর ফজলুল হক সাজ্জাদের সভাপতিত্বে যে সেমিনারটি অনুষ্ঠিত হয় তাতে প্রধান অতিথি ছিলেন আনসার ভিডিবি উন্নয়ন ব্যাংকের ডিজিএম জনাব মোহাম্মদ মাহবুবুর রহমান, এছাড়া স্থানীয় প্রাণিসম্পদ কর্মকর্তাবৃন্দ। সেমিনারে অ্যারোলাইট বায়োগ্যাস লিমিটেডের এমডি জনাব ডক্টর ফজলুল হক সাজ্জাদ জনগণকে প্রাকৃতিক গ্যাসের উপর নির্ভর না করে নিজস্ব বায়োগ্যাস প্ল্যান্টের মাধ্যমে উৎপন্ন বায়োগ্যাস ব্যবহারের পরামর্শ দেন। তিনি মনে করেন বর্তমান প্রেক্ষাপটে বায়োগ্যাস তথা বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপন করে দেশে বিপ্লব ঘটানো সম্ভব। সুনামগঞ্জের ছাতকে এসএমই উদ্যোক্তা ব্যাংকার মতবিনিময় সভা ও প্রকাশ্যে ঋণ বিতরণ অনুষ্ঠানে অ্যারোলাইট বায়োগ্যাস লিমিটেডের এমডি জনাব ডক্টর ফজলুল হক সাজ্জাদ উপস্থিত ছিলেন, যেখানে দেশের সকল ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন। আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের ডিজিএম জনাব মাহবুবুর রহমানও উক্ত অনুষ্ঠানে উপস্থিত থেকে ঋণ গ্রহীতাদের মাঝে ঋণ বিতরণ করেন। পরবর্তীতে ছাতক সুনামগঞ্জের আনসার ও ভিডিপি কার্যালয়ে অ্যারোলাইট বায়োগ্যাস লিমিটেডের একটি সেমিনার অনুষ্ঠিত হয়। এছাড়াও মৌলভীবাজারে অ্যারোলাইট বায়োগ্যাস লিমিটেডের উদ্যোগে আরেকটি সেমিনার অনুষ্ঠিত হয়, যেখানে উপস্থিত ছিলেন অ্যারোলাইট বায়োগ্যাস লিমিটেডের এমডি জনাব ডক্টর ফজলুল হক সাজ্জাদ, আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের ডিজিএম জনাব মাহবুবুর রহমান, মৌলভীবাজারের জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা এবং আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের সিলেট বিভাগের আরএম। অনুষ্ঠান শেষে অ্যারোলাইট বায়োগ্যাস লিমিটেডের এমডি জনাব ডক্টর ফজলুল হক সাজ্জাদ এবং আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের ডিজিএম জনাব মোহাম্মদ মাহবুবুর রহমান একটি খামার পরিদর্শনে যান। খামারটিতে 50টিরও বেশি গরু রয়েছে। এ সকল গরু থেকে প্রতিদিন প্রায় 30-40 লিটার দুধ পাওয়া যায়। খামারে রয়েছে নিজস্ব বায়োগ্যাস প্ল্যান্ট। বায়োগ্যাস প্ল্যান্টটির সাহায্যে প্রায় 300টি বৈদ্যুতিক বাল্ব জ্বালানো ও 30-40টি বৈদ্যুতিক পাখা চালানো সম্ভব। আমেরিকান ব্রাহ্মা মোটা তাজাকরণের কোন রাসায়নিক ছাড়াই প্রাকৃতিক ও বৈজ্ঞানিক সংমিশ্রণে মাংস উৎপাদনকারী গরুর একটি জাত। 18 শতকের দিকে আমেরিকায় এ জাতের গরু পালন শুরু হলেও রাজশাহীতে চালু হলো অল্প কদিন। ব্রাহ্মার একজন খামারি রাজশাহীর আজিমুদ্দিন, তার খামারে বেড়ে ওঠা 1 বছরের একটি গরুর ওজন 250 কেজি, যেখানে দেশি গরুর ওজন 80 কেজির বেশি হয় না। বাচ্চা জন্মের টাইমে ইনার ওজন হয়েছিল 27 কেজি, এখন মোটামুটি 200 কেজি ইনার ওজন হবে, এবং আমি মনে করছি যে দেশি গরুর চেয়ে অনেক বেনিফিট পাওয়া যাবে। প্রাণী সম্পদ অধিদপ্তরের এই চিকিৎসক জানান, দেশীয় পরিবেশে এ জাতের গরুর দৈনিক বৃদ্ধি গড়ে প্রায় 1 কেজি, এছাড়া মাংসের চর্বির পরিমাণ কম থাকায় তা বেশ স্বাস্থ্যসম্মত। দেশি গরুর ক্ষেত্রে যেরকম মাংসের পরতে পরতে চর্বি থাকে, এক্ষেত্রে কিন্তু মাংসের পরপর চর্বির পরিমাণ অত্যন্ত কম থাকে, চর্বিটা আলাদা জায়গায় থাকে, যেটা আমরা আলাদা করে বের করে ফেলতে পারি মাংস থেকে, যেটা দেশি গরুর পক্ষে সম্ভব হয় না। এদিক দিয়ে কিন্তু এটা কিন্তু বিশেষ করে আমি মনে করি স্বাস্থ্যপ্রদ। প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য মতে দেশে মোট মাংসের চাহিদা প্রায় 67 লাখ টন, যোগান আছে মাত্র 36 লাখ টন, ঘাটতির পরিমাণ প্রায় 47%। সংশ্লিষ্টরা মনে করেন পরিকল্পনা অনুযায়ী এগিয়ে যেতে পারলে দেশে মাংসের চাহিদা পূরণের পাশাপাশি বিদেশেও রপ্তানি সম্ভব। দুধ উৎপাদনের জন্য যেগুলো সাধারণত আমরা ব্যবহার করি না, সেইগুলোতে একমাত্র এই ব্রাহ্মা জাতের বীজ আমরা ব্যবহার করছি। আমরা যদি এভাবে ব্রাহ্মা জাত নিয়ে কাজ করি মাঠ পর্যায়ে, তাহলে একসময় প্রাণী জামিসের ঘাটতি আমরা অনেকটাই পূরণ করতে সক্ষম হব। রাজশাহীর 3 জেলায় 150 জন খামারের 500 দাবিকে ব্রাহ্মা প্রকল্পের আওতায় আনা হয়েছে, এর মধ্যে বাচ্চা দিয়েছে 300টি।